এক বোন লিখেছেন যে আমরা মহিলারা স্বামীর পকেট থেকে না বলে টাকা নেই এই না বলে টাকা নেওয়াটা কি আমাদের অধিকার নাকি চুরি বোঝায় আগে না বুঝে করেছি এখন অনেক কিছু বুঝি বিধায় মনে অপরাধবোধ কাজ করছে তাই স্বামীর কাছে কি ক্ষমা চাইতে হবে কি করণীয় জানাবেন অনেক সুন্দর প্রশ্ন প্রথম কথা হলো এই যে একজন স্বামীর ওপরে দায়িত্ব কর্তব্য হচ্ছে ওয়াজিব হচ্ছে যে স্ত্রীর প্রয়োজনীয় এবং স্ত্রী যদি গর্ভ থেকে কোনো সন্তান হয় তাহলে এই সন্তানদের প্রয়োজনীয় ব্যয়ভার বহন করা তাদের খাদ্য খাদ্যবস্ত্র খাদ্য বস্ত্র চিকিৎসা বাড়ির আসবাবপত্র ইত্যাদি যেগুলি দরকার এগুলি বহন করা স্বামীর উপরে দায়িত্ব ফরজ সে যদি কার্পণ্য করে সে যদি প্রয়োজনীয় খরচ না দেয় তাহলে এই অবস্থায় স্ত্রীর পক্ষ থেকে জায়েজ আছে যে স্বামীর না জানিয়ে স্বামীর কাছ থেকে না জানিয়ে যেগুলি প্রয়োজনীয় খরচ সেই খরচগুলি সে করার জন্য টাকা নিতে পারে হিন্দ বিনতে অথবা মক্কা বিজয়ের পরে আলানী বিশ্বাসনের কাছে এসে করলো যে আমার স্বামী আবু সুফিয়ান সে লোকটা কৃপণ তা আমাদের জন্য খরচ করে না তা আমি কি তাকে না জানিয়ে তার পকেট থেকে কিছু টাকা নিতে পারি তো রসদাল্লা আলি সাল্লাম বললেন যে হ্যাঁ তুমি নিতে পারো যা তোমার এবং তোমার সন্তানদের জন্য যথেষ্ট হবে অর্থাৎ যেই খরচটা না করলে নয় এরকম পরিমাণ খরচ তুমি তাকে না জানিয়ে তার কাছ থেকে নিতে পারবে ঠিক আছে এটা হচ্ছে এক দুই নম্বর কথা হচ্ছে এই যে হ্যাঁ এই কথাটা পরিপূর একটা কথা হলো এই যে আপনি খরচের জন্য নিতে পারবেন কিন্তু এমন করবেন না যে সে খরচ নিয়ে আপনি ভাইকে দিলেন বাবাকে দিলেন মাকে দিলেন বা কাউকে দিলেন এটা করা যাবে না আচ্ছা দুই নম্বর কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্বামী যদি সংসারের প্রয়োজনীয় ক্ষয় খরচা সে ঠিক মতো আদায় করে তাহলে স্বামীকে না জানিয়ে তার কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে না স্বামীকে যা না জানিয়ে তার কাছ থেকে কোনো কিছুই নেওয়া যাবে না আচ্ছা তিন নম্বর কথা হলো এই যে অনেক সময় সে সব সময় খরচ করে কিন্তু মনে করেন যে হঠাৎ করে একটা দরকার পড়ে গেছে বাড়িতে মেহমান এসেছে অথবা বাচ্চা স্কুলে যাচ্ছে বা কোনো একটা দরকার পড়ে গেছে ওই সময় তাকে যে বলবো ওই সময়টাও নেই হুম বা এরকম সুযোগও নেই অতএব তাকে না জানিয়ে তার আলমারির থেকে কিছু নিয়ে আমি খরচ করলাম বা আপনি খরচ করলেন যদি এরকম হয় এটাও জায়েজ হ্যাঁ কিন্তু সেটা তাকে বলে দিতে হবে যেটা আপনি ছিলেন না এই জন্যে এই প্রয়োজনীয় খরচটা আমি করেছি ঠিক আছে তো এইভাবে আপনি বিষয়টাকে ই করবেন এখন আর একটা কথা শেষ কথা হলো এই যে অনেক সময় স্বামীরা দু চার পাঁচ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যদি স্ত্রীরা নেয় ওরা কিন্তু বুঝে তারপরে কিছু বলে না হ্যাঁ যদি এরকম হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই অর্থাৎ আমি আপনি এমন কিছু নিচ্ছেন যাতে ও টের পাচ্ছে না বা টের পেলেও তার কোনো ক্ষতি হচ্ছে না হালকা সামান্য কিছু এবং যদি সে টের পায় তখন হয়তো ভালোবাসাটা আরও বৃদ্ধি হয় এরকম যদি হয় তাহলে তো কোনো অসুবিধা নেই মোট কথা হলো যে তার সংসারের ক্ষতি করে তার কাছ থেকে এমন কিছু নেওয়া যাবে না যাতে সে অসন্তুষ্ট হয় এবং স্ত্রীর প্রতি তার জানলে মন খারাপ হবে এবং সম্পর্ক নষ্ট হবে এ ধরনের কোনো কিছু করে যে কোনো কিছু নেওয়া যাবে না আশা করি বুঝতে পেরেছেন